হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে যাবেন ফাতেমাকে জিজ্ঞেস করলেন তোমার জন্য কি জানবো বলো উনি বললেন না কিছু দরকার নাই না তোমার কিছু মন চাইলে বলো বারবার পিড়াপিড়ি করে বললেন একটা আনার এনেন পারলে বেদানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনার একটা বাজারে পেলেন নিয়ে নিলেন সারা দিন কাজ করে নিয়ে নিয়েছে ওই সময় তো আর কোল্ড স্টোরেজের মতো না যে সারা দিন রাত কি পাওয়া যায় জিনিস পাওয়া যায় ফরমালিন দিয়ে রাখা হয় ওরকম তো না তো যাই হোক কিনে ফেলে উনি কষ্টের বাড়িতে বাড়িতে আসার পথে এক লোকের সাথে দেখা দেখা হওয়ার পরে সে লোক বলছে আমি খুব ক্ষুধার্ত আমাকে একটু সাহায্য করেন কিছু খেতে দেন যদি আপনার কাছে খাবার কিছু থাকে তাহলে আল্লাহ তাআলা আনারটা বের করে দিয়ে দিল মনটা খারাপ স্ত্রীর মনের চাহিদাটা জায়েজ চাহিদা এটা আমি পুরা করতে পারলাম না জীবনে কখনো চাই নাই আজকে আমিই বললাম আমার পিড়াপিড়িতে সে বলল আর সেটাও সামনে নিয়ে দিতে পারলাম না মনে মনে চিন্তা করছিলেন ফাতেমার তো এটা হলো আকাঙ্ক্ষা আর এই ব্যক্তির হলো জরুরত এই জন্য জরুরতকে মুকদ্দম করছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দিয়ে গেছে বাড়িতে গিয়ে মন খারাপ মা ফাতেমা জিজ্ঞেস করছেন মন খারাপ কেন কি হয়েছে এই ঘটনা তোমার মনের চাহিদাটা পুরো করতে পারলাম না মা ফাতেমা বলছেন আপনি যদি ওইটা ওনাকে না দিয়ে আমার জন্য নিয়ে আসতেন তাহলে আমি বেশি ব্যথিত হতাম আর মনে করতাম আমি উপযুক্ত স্বামী পাই নাই আমি এখন বেশি খুশি এই কারণে আমার স্বামী দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিসের চাইতেও আমার মাওলাকে ভালোবাসে আমি জানি আপনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার চেয়ে বেশি আপনি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন এজন্য আমার বুকটা বড় হয়ে গেছে খুশিতে হযরত আলীর মুখ ঝলমল করতেছে যে ফাতেমা এরকম একটা রিপ্লাই দিছে কি খুশি গল্প করছেন দরজা ধাক্কায় কেউ কে খুলে দেখেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো হযরত আবু যর গিফারী সালাম দিয়ে ভিতরে ঢুকলেন অনুমতি নিয়ে একটা পোটলা বাড়িয়ে দিলেন আলী নাও তোমাদের জন্য কিছু আনার নিয়ে আসছি এক ব্যাগ আনার দিছিলেন কয়টা ভিতরে নিয়ে বলে ফাতেমা নাও দেওয়া হয়েছে আল্লাহর কাছে একটা আল্লাহ এক ব্যাগ পাঠাই দিছে তো মা ফাতেমা বের করছেন খুলছেন হঠাৎ হঠাৎ আলী জিজ্ঞেস করলেন দেখো তো কয়টা আছে তো খুলে দেখে নয়টা আছে কয়টা হযরত আলী বললেন ফাতেমা এটা ভুল ক্রমে আমাদের কাছে আসছে আল্লাহ বলছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালহা যে একটা ভালো কাজ করবে তাকে দশটা অনুরূপ দেওয়া হবে অনুরূপ কয়টা দেওয়া হবে দশ গুণ দেওয়া হবে এটা শুধু আখেরাতে না দুনিয়াতেই তো আল্লাহ একের বিনিময়ে দশটা পাঠানোর কথা এখানে আসছে কয়টা বোঝা গেল এটা আমাদের না এটা অন্য কারো প্যাকেট করে দিয়ে দিছে নিয়ে আবার হযরত আবু যর গিফারীকে দিয়ে বলতেছে নিয়ে যান এটা তো আমাদের জন্য আপনি আনেন নাই মনে হয় চক্ষু লজ্জার খাতিরে দিয়ে দিয়েছেন উনি বলেন আরে পাগল আমি তোমাদের জন্য কিনলাম তুমি বলো তোমাদের জন্য আনি নাই কেন এমন মনে হলো উনি এই ঘটনা শুনাইলেন ঘটনা শোনানোর পরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন ও আলে বাইত তোমাদের ঈমান দেখে বড় ঈর্ষা হয় বড় ঈর্ষা হয় আল্লাহ তাআলাও ভুল বলেন নাই তোমাদের ইমানেও কোনো ভুল নাই কোনো রকমের খুঁত নাই আল্লাহ যা বলেছেন ওটাই ঠিক আরে আমি তো দশটাই কিনেছিলাম পটলার ভিতরে জায়গা হয় নাই জায়গা হয়েছে নয়টা ওইটাই ভরে দিছি আরেকটা ভুলে গেছি দিতে এই যে কোঁচের ভিতরে রাখা আছে এই লোক দশটাই তোমাদের জন্য কিনেছিলাম তো আল্লাহর কাছে এক দিলে কমপক্ষে কয়টা পাওয়া যায় আরো আসতে বলেন আল্লাহ তাআলা আরেক আয়াতে কি বলছেন জানেন আল্লাহর রাস্তায় কেউ যদি পাঠায় সে নিজে অংশগ্রহণ করতে পারে নাই তো তাইলে এক টাকার বিনিময়ে সাতশো টাকার সওয়াব সাতশো গুণ মেরে মহতারাম দোস্ত এই অপরচুনিটি সুযোগ বারবার আসে না মাঝে মাঝে আসে আসলেও নায়েবে রসুলদের উপস্থিতিতে নেককার পরেজগার দিনদার মানুষদের উপস্থিতিতে এত আহলে ইলম তালিবুল ইলমদের উপস্থিতিতে ইমাম সাহেবদের আল্লাহ প্রিয় বান্দাদের উপস্থিতিতে সবসময় কি এটা সম্ভব হয় আরে কোন না কেন আরে বুঝে না কেন একটা সাধারণ লোক যখন নেতা যায় তখন তার জন্য থানার ওসি বেশির চেয়ে বেশি দৌড়ায় হয় না কেন আর যখন নাকি প্রধানমন্ত্রী যান তখন কি ওসি যায় ভিভিআইপি লোক যখন যায়
তখন তো বাপরে বাপ এলাকার এসপি এলাকার ডিআইজি সব মিলে ফু ফা করতে করতে দৌড়ায় কন্যাকে প্রটোকল দেয় নিরাপত্তা দেয় বলেন কি বলেন ঠিকই ঠিক না আরে বুঝেন না কেন সাধারণ মানুষের যদি কি হয় জমায়েত হয় তাহলে ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে থাকে ঠিকই ঠিক না কিন্তু যখন ভিভিআইপি পার্সনরা আসে নবীর ওয়ারিসরা আলেম ওলামারা আসে আলে ওলামাদের অনেক সংখ্যাধিক হয়ে যায় তলেবুল ইলমরা অনেক জমা হয়ে যায় সেই জায়গা থেকে সাধারণ ফেরেশতারা থাকে না ভিভিআইপি ফেরেশতারা থাকে এই ভিভিআইপি ফেরেশতাদের সামনে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করার জন্য সুযোগ কি সব সময় পাওয়া যায় নাকি হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে ডেকে বললেন ও দুলাল মিয়া তুমি আমাকে ২৫০০ টাকা দিয়ে একটা শাড়ি দিও মনে করেন তো আপনি কি ২৫০০ টাকার শাড়ি কিনবেন আরে প্রধানমন্ত্রী কি ২৫০০ টাকার শাড়ির আপনার কাছ থেকে নেওয়ার কোনো দরকার আছে আরে শাড়ির অভাব আছে নাকি কয় না কেন আপনার কাছ থেকে প্রধানমন্ত্রী চাওয়ার অর্থ হলো আপনাকে কোনো কিছু উনি দিতে চাইতেছেন আপনার মান মর্যাদা বাড়াইতে চাইতেছেন সকলকে দেখাইতেছেন তার সাথে আমার সম্পর্কটা কি দেখ সাবধানে কথা কই চল লগে কয় না কেন আমি তার কাছ থেকে চাইয়া নেই এই সম্পর্ক এই হ্যাঁ হ্যাঁ কোনো দরকার নাই তারপরেও চাইতেছে কিসের জন্য নিজের জন্য না যার কাছে চাইতেছে তার মান বাড়ানোর জন্য আপনার কাছে ২৫০০ টাকার শাড়ি চাইছে আপনি ২৫০০ টাকার শাড়ি নেবেন না ঢাকা গিয়ে ২৫০০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনবেন কমপক্ষে আপনি জানেন ২৫০০০ টাকা দিয়ে নেই ২৫০০০ টাকা মানে হলো ২৫০০০ কোটির স্যাংশন হবে ফয়সালা হবে কয় না কেন যদি উনি খুশি হয়ে অতএব আল্লাহর কাছে যখন টাকা পাঠাবো আল্লাহর পথে যখন